আজ 1 জুলাই বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল দেশ। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও 143 জন, যা এযাবৎকালের সর্বোচ্চ। এতে সংখ্যক মানুষের মৃত্যু এর আগে আর কখনো দেখেনি বাংলাদেশ। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 14,646 জন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও 8,302 জন, যা পরীক্ষা বিবেচনায় 25.90%। দিনের পর দিন করোনায় মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে, কিন্তু সচেতন হয় না সাধারণ মানুষ। আসুন আরেকটু সচেতন হই, নিজে বাঁচি দেশ বাঁচাই। এক কথা, ঘর থেকে বের না হয়।